বড় বড় মিরিক মাছের সর্ষে বাটা দাদা, দাদা তোমার ডিউটি পালন করে দিলাম আমি। আজও আমাদের আছে মুগের ডাল মাছের মাথা দিয়ে। আমাদের ভিলপুট কিচেনের ফেমাস মাছের মাথা দিয়ে মুগের ডাল না হলে আমার মনটা কেমন জানি ফিকা ফিকা লাগে। দাদা শুধু ভিলপুট কিচেনের ফেমাস নয়, এটা তাহলে গোটা ওয়ার্ল্ড এর ফেমাস। ও আচ্ছা 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 আচ্ছা। ডাল ফুটে গেছে দাদা, নিয়ে যাও। আমের চাটনি সুন্দর হবে। তো আজ আমাদের রান্না হবে চিকেন কষা। চিকেনটা আমরা সুন্দর করে ধুয়ে নেব। আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না। ওহো আমার দরদি আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না, তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না আর দূরের পাড়ি ধরতাম না। এই নব লাগবা নিজের বেসাদ এই নয় বোঝাই করতাম না। আগে জানলে, আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না। তো আমাদের ভাত আর ডাল হয়ে গেছে, এখন আমি রান্না করব আমের চাটনি। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, গোটা সরিষা, আম, আম এটা আচ্ছা তাই নিয়ে এলাম, তারপর লবণ, নামাক, নামাক দেবে। জল দেবে? হ্যাঁ, এখন আমরা জল দিয়ে দেবো। সুন্দর কষিয়ে নিয়েছি আমটা, ঠিক আছে। এখন আমরা দিয়ে দেবো চিনি। দিছি আমি চালটা, কেমন দিছি দাও? ও সেই চাল দিছে, চাল সেই জাল দিছো। জল দা, চানি নামাবো, হয়ে গেছে। আমার ওদিকে কাজ পেরে আগুয়ে ফেলাইছি আমি, লবণ হলুদ মাথায় এখনই কড়াই চাপাই দাও ভাই, কড়াই চাপাই দাও। মাছ ভাজতে নেবো সর্ষের তেল, এটাতে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হবে, চ্যালেঞ্জ তাই তো, চ্যালেঞ্জ হবে এটাতে। সত্যি বলছেন? হ্যাঁ, পারবে উঠতে? এই যে যে মানে যে কি স্লিপ হয়েছে ওইটা তো আরো যাইব। কি বলছো? একটা গরম গরম মাছের পিস ভাজা খাও। মাছের পিস খেতে যে একদম আর সিয়ানেও নেবে না। আমি উঠবো, আমি আমি উঠবো। হ্যাঁ দেখি, হ্যাঁ দেখি কি দেবে বলো। বেশ আমি দেখছি, একবার এক চান্স মেরে দেখছি।
আমি লেবু শরবত খাবো, ঠান্ডা লেবুর শরবত খাবো, বেশ দাঁড়াও এই দিয়ে আমাকে গাছে উঠে নিতে পারেনি, ওই পরিষ্কার জায়গায় উঠতে হবে তোমাকে, দেখি 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 তাহলে দেখা যাক। আপিদা চলে এসো দেখি দেখ ভাই কি আশ্চর্য তাই না, আমাদের মন কিন্তু কাছের জিনিস নয়, তবুও ভেঙে যায়, আর আমাদের এই দু চোখের মাঝখানে কোনো মেঘ নেই, তবুও কিন্তু এক নিমেষে জলে ভরে যায়, আর মানুষ তো আবহাওয়া নয়, তবুও বদলে যায়, আর আমাদের কষ্টটা আমাদের কাছে পাহাড় সমান, আর আপনাদের কাছে দু লাইনের গল্প মাত্র, তাই চোখের জল বার করে নেব। মাংস রান্না করবো, তার জন্য চাপিয়ে দেওয়া হয়েছে কড়াই, সর্ষের তেল ফোড়ন দেবো, গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা, এখন দেবো পেঁয়াজ, সুন্দর ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো আদা বাটা, এখন দেবো রসুন বাটা, এখন দেবো জিরা বাটা, ধনে বাটা, শুকনো লঙ্কা বাটা, এখন দেবো কাঁচা লঙ্কা, পরিমাণ মতন হলুদ আর লবণ, দিলফুট কিচেনকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আপনারা যে জায়গাটায় এনেছেন সম্পূর্ণ আপনাদের অবদান, তাই আজও আমাদের মধ্যে পেয়ে গেছি আসানসোল থেকে আমাদের শুভাকাঙ্ক্ষী জেনাদের উদ্যোগে আজ আমাদের এই মানব সেবা, আসুন ওনাদের মুখে কিছু কথা শুনে। নমস্কার, আজকে এত বছর পর আমার এই ইচ্ছে যেটা ছিল যে দিলফুট কিচেনের স্পেশালি জামিবুর সাথে দুলালদার সাথে আমরা এসে পরে একবার মিট করব, আর আজকে যে এই কিছু গ্রামবাসীদের জন্য আমরা যে সেবাটা করতে পারছি আমার এক বন্ধুর উপলক্ষে, আর সে একদমই জানে না যে আমরা এমনি কিছু করছি বলে, ও এক্সপেক্টও করেনি হয়তো, তো এখন আমি বলছি না, হয়তো ভিডিওটা যেদিন রিলিজ হবে, আজকে এই যেটাই আমরা করতে এসেছি এটা করার পরে যেদিন ভিডিওটা রিলিজ হবে সে হয়তো জানতে পারবে, আর আশা করি সে খুশি হবে। আর দুলালদা ধন্যবাদ তোমায়, তোমার জন্যে আমি একদম মানে ফ্যান তোমার। অ্যাকচুয়ালি দেখো চার বন্ধু, আমরা যেরকম পাঁচজনা এখানে এসছে চার বন্ধু, এনাদের আর এক বন্ধু আছেন, ওনার জন্মদিনের উপলক্ষে আজকে আমাদের সঙ্গে যোগাযোগ করে এই গ্রামবাসীর মুখে একবেলা হলেও দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য এতটা ব্যস্ততার মাঝখানেও এসেছে, তো ওই বন্ধুকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে এরকম চারজন বন্ধু পাওয়ার জন্য, আর ওই বন্ধুর নামটা নিতে বারণ করছে, নামটা নিলাম না, তোমার জন্মদিনের জন্য আমরা এই প্রোগ্রাম করছি, তুমি ভালো থেকো, সুস্থ থেকো, জন্মদিন তোমার শুভ হোক, অনেক অনেক দিন বাঁচো, আর এই বন্ধুদের কোনোদিন হাতছাড়া করো না, জড়িয়ে রেখো বুকে, দাও দাও আস্তে 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 আস্তে।
মাছ ভেজে নিছি, ওই তেলেই আমরা মিরিক মাছের সর্ষে বাটা করব। ফোড়নে দিছি কালো জিরা আর শুকনো লঙ্কা, জল। এখন দিয়ে দেবো আমরা সর্ষে বাটা, দিয়ে দেবো আমরা গুঁড়ো গরম মশলা। আমাকে সর্ষে বাটা মাছ হয়ে গেছে, নামিয়ে নেবো। মাছে আমার মাংসটাকে হয়ে গেল, চলো। কি সুন্দর আমাদের একসাথে হয়ে গেছে। ডাল নিয়ে চলে এলাম ভাই। ঠিক আছে দিদাও। এই আমার সোনাটা কোন জায়গায় দেবো? সোনা এইখানে দিলাম। গরম 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 আমার হাতে লাগবে। হ্যালো, সবাই ঠিকঠাক রয়েছো? ভালো লেগেছে? রান্না কেমন হয়েছে? তো চলুন সত্যি আনন্দ করে রেসিপিগুলো করি আর আনন্দ আপনাদের সামনে তুলে ধরি। তো চলুন, আজকের এপিসোডটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, লাইক করে জানাবেন, আর আমাদের পাশে থাকবেন। অনেক বন্ধু আছেন ভিডিও দেখছেন, সাবস্ক্রাইব করছেন না, সাবস্ক্রাইব করে নেবেন, আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কিছু নিয়ে। ততক্ষণে টাটা।